একতা এই জঙ্গলের পশু পাখিরা অনেক মিলেমিশে বসবাস করত। তাদের ভিতর ছিল না কোনো ঝগড়া, তারা খুব শান্তিতে বসবাস করে যাচ্ছিল। কিন্তু তাদের এই ভালো থাকা আর বেশি দিন হলো না। তাদের এই জঙ্গলে এক দল শিকারী আসলো। শিকারীরা এক এক করে বনের সব প্রাণী ধরে নিতে শুরু করলো। তারা এইসব বনের প্রাণী ধরে নিয়ে যেত এবং সেগুলোকে শিকারি করে সার্কাস দেখাতো। আস্তে আস্তে বনের অনেক পশু কমে যেতে শুরু করলো। বনের পশুরা বলতে লাগলো, আমাদের সব সঙ্গীদের শিকারীরা ধরে নিয়ে গেছে, আর এখন যদি আমাদের বাঁচতে হয় কারো না কারো সাহায্য নিতে হবে। তখন হঠাৎ কচ্ছপটি বলে উঠলো, তাহলে আমরা সবাই সিংহ মামার কাছে চলি, যেহেতু সিংহ মামা বনের রাজা, সে কিছু না কিছু করতে পারবে। তারপর জঙ্গলের সব পশু পাখিরা মিলে সিংহ মামার বাড়ি চললো। সবাই মিলে যখন সিংহ মামার কাছে আসলো এবং সব বিস্তারিত ভাবে খুলে বললো, সিংহ মামা তখন বলতে লাগলো, আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা, যতদিন না এই সমস্যা সমাধান হচ্ছে তোমরা কেউ একা একা শিকারে যাবে না। শিকারীরা যখন বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করে বনের রাজা সিংহ তার জীবনের ঝুঁকি নিয়ে তার রাজ্যের প্রজাদের বাঁচানোর জন্য শিকারীদের উপর ঝাঁপিয়ে পড়লো। সিংহ মামা একটি শিকারীকেও আস্ত রাখলো না, প্রত্যেকটি শিকারীকে খেয়ে ফেললো। এতে করে বনটি আবার সুরক্ষিত হলো। এই ভিডিওটির দ্বারা আমরা একটা জিনিস ভালো করে বুঝতে পারলাম যে জঙ্গলে হোক বা বাস্তব জীবনই হোক, আমাদের দলনেতা থাকা খুবই জরুরি।